নির্বাচন ঘিরে জঙ্গি তৎপরতার কোনো তথ্য না থাকলেও আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে বিষয়টি নজরদারি করছে বলে জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আনসার আল ইসলামের নায়েবে আমির সহ পাঁচজন জঙ্গির গ্রেফতার নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায়ও গ্রেফতারকৃতদের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানান সিটিটিসি প্রধান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, জঙ্গিরা সবসময় রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করে। এখন পর্যন্ত এমন তথ্য না থাকলেও আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে বলে তিনি জানিয়েছেন। জঙ্গি সংগঠনগুলোর এরকম পরিস্থিতিকে কাজে লাগাতে চায়, তাদের উপস্থিতি জানান দেওয়ার জন্য, তাদের তৎপরতা বৃদ্ধি করার জন্য, তাদের রিক্রুটমেন্ট বাড়ানোর জন্য। এরকম যখন পুলিশ সদস্য বা আমরা অন্য আইন শৃঙ্খলা নিয়ে ব্যস্ত থাকব, এই সময় সুযোগে তারা তাদের সংগঠনকে শক্তিশালী করার তৎপরতায় করে থাকে। কিন্তু পূর্বের বাস্তবতা আর আমি মনে করি বর্তমান বাস্তবতা এক না। আগে সিডিডিসির মতো এরকম স্পেশালাইজ সংগঠন ছিল না, যারা শুধু জঙ্গিবাদ নিয়ে সবসময় কাজ করে থাকে। বাট তারপরেও আমরা তৎপর আছি, আমরা এই বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করবো।